সো গাইস, আজকে আমি গেছিলাম বাজার করতে, আর সবজি বাজারে গিয়েই এই অসাধারণ জিনিসটা আমার চোখে পড়ে। তো এই জিনিসটা কি? তো এইটা হলো একটা বাঁধাকপি বা ক্যাবেজ, কিন্তু এর কালারটা সত্যি অসাধারণ। তো এইটাকে সবাই বলছিল রেড ক্যাবেজ, বাট আমার চোখে কিন্তু এটা একদমই পার্পল লাগছে। আপনাদের চোখে এটা কেমন লাগছে, রেড না পার্পল? কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। তো এটাকে আমি ফটাফট করে বাড়িতে কিনে আনলাম, আর বাড়িতে কিনে আনার পরে আমি জানতে পারলাম এই রেড ক্যাবেজটা নাকি একটা ন্যাচুরাল পিএইচ ইন্ডিকেটর, মানে জলের পিএইচ বলে এটা ন্যাচুরালি মাপতে পারে। তো এখন আমরা দেখব এই রেড ক্যাবেজটা কি সত্যি সত্যি জলের পিএইচ লেভেল ইন্ডিকেট করতে পারে কি না। তো ভিডিওটা পুরো দেখবেন, কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা, আমরা সবাইকে জানাতে চাই আপনাদের প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেটা শুরু করা যাক। তো গাইস, দেখতে পাচ্ছেন আমরা এই ক্যাবেজটাকে দুই টুকরো করে দিয়েছি, আর এর ভিতরের প্যাটার্নটা এতটা সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। সত্যি গাইস, এর ভিতরে প্যাটার্নটা না অসাধারণ লাগছে। তো আপনাদের ভিতরে কে কে এই রেড ক্যাবেজ বা পার্পল ক্যাবেজটা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু সেটা আমাকে জানাতে ভুলবেন না, আর স্বাদটা কেমন সেটাও আমাকে জানাবেন, কারণ আমি কিন্তু কোনোদিনও এই রেড ক্যাবেজ খেয়ে দেখিনি। সেন্স হয়ে কিন্তু একদম নর্মাল যে বাঁধাকপি তার মতনই লাগছে, বাট টেস্ট করে কখনো দেখিনি। দেখতেই পাচ্ছেন এটাকে আমরা দু টুকরো করে ফেলেছি। তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে আরেক টুকরো করব গাইস। আরেক টুকরো করে এইবার আমরা এর পাতাগুলোকে একদম বারিকভাবে কুচি কুচি করে ফেলবো। আমাদের এই ডান্টিটার কোনো প্রয়োজন নেই, তো ডান্টিটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। তো এর পাতাগুলোকে আমরা কেটে একদম বারিক বারিক একদম টুকরো করে ফেলবো, আর এই অংশগুলো আপাতত আমাদের প্রয়োজন নেই, দরকার হলে আমি রেঁধে একটু খেয়ে দেখবো কেমন লাগে এটা খেতে। ওকে, এইবার আমরা এক বাটি গরম জল নিয়ে এসেছি, খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না। তো সেই জলটাকে এবার আমরা আমাদের এই বোলের ভিতরে অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে, মানে বেশ ফুটিয়ে আমরা জলটা নিয়ে এসেছি, বাট বেশি গরম জলও আপনাদের এখানে প্রয়োজন নেই। তো এইবার আমরা যেটা করব, এই মিশ্রণটাকে বা এই রেড ক্যাবেজটাকে এবার আমরা 10 মিনিটের জন্য ছেড়ে দেব, আর তারপরে দেখবেন যে কী হয়। 10 মিনিটস লেটার। তো গাইস, 10 মিনিট হয়ে গেছে, আর আমরা চলে এসেছি একটা ছাঁকনি আর একটা কাঁচের গ্লাস নিয়ে। তো এইবার আমরা যেটা করব, এই ছাঁকনিটা ধরবো আমরা গ্লাসটার উপরে, আর আমরা হালকা করে জলটাকে ছেঁকে নেব। আর এই মাগো, এই হচ্ছে না। হাগদিয়া পুরো বন্যা বানিয়ে দিয়েছি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জলের কালারটা একদম পার্পল কালার হয়ে গেছে। তো এটাই কিন্তু আমাদের ন্যাচুরাল পিএইচ ইন্ডিকেটর। তো চলুন এবার দেখা যাক যে এই যে লিকুইডটা আমরা পেয়েছি, এই লিকুইডটার সাহায্যে কী করে আমরা জলের পিএইচ মাপবো। এই যে আমাদের ন্যাচুরাল পিএইচ ইন্ডিকেটর। তো এইবার আপনার সামনে দেখতে পাচ্ছেন 7টা গ্লাস রয়েছে, আর 7টা গ্লাসের ভিতরে লিকুইড জল রয়েছে, কিন্তু প্রত্যেকটার ভিতরে আমরা আলাদা আলাদা জিনিস মিক্স করেছি। যেমন এটার ভিতরে রয়েছে লিকুইড ডিটারজেন্ট, তারপর এটা রয়েছে ব্লিচ, তারপর এটা রয়েছে বেকিং সোডা, লেড অ্যাসিড ব্যাটারির যে জল সেই জল, আর এটা হলো লেবুর রস, এটা নর্মাল ডিস্টিল ওয়াটার, আর এইটা হলো বাসন মাজার সাবান। তো এইবার আমরা আমাদের এই ন্যাচুরাল পিএইচ ইন্ডিকেটরকে এক একটা গ্লাসের ভিতরে দিয়ে দেখবো যে এর কালারগুলো কীরকমভাবে চেঞ্জ হয়। আর আপনারা যদি স্ক্রিনে দেখেন, তো এই পিএইচ লেভেল ইন্ডিকেটর দ্বারা আপনারা বুঝতে পারবেন কোন জলের পিএইচ মাত্রা কেমন রয়েছে। তো চলুন এবার আমরা এই ন্যাচুরাল ইন্ডিকেটরগুলোকে এর সাথে মিক্স করে দেখি কার রং কেমন হয়। গাইজ, আমাদের সামনে কিন্তু পুরোপুরি রামধনু মনে হচ্ছে, প্রত্যেকটা জলের কালার কিন্তু আলাদা আলাদা কালার এখানে চলে এসছে। সত্যি গাইজ, আমাদের যে এই রেড ক্যাবেজটা সত্যি ন্যাচুরাল পিএইচ ইন্ডিকেটর, বাট আমার কিন্তু এটাকে পার্পল লাগে। তো এবার এক এক করে আমি বলে দিই যে কোনটার ভিতরে কী কী ছিল। তো এর ভিতরে ছিল লিকুইড ডিটারজেন্ট, এর ভিতরে ছিল ব্লিচ, বেকিং সোডা, লেড অ্যাসিডের যে জল থাকে সেই জল, ডিস্টিল ওয়াটার, ওটাও ডিস্টিল ওয়াটার নর্মাল ওয়াটারের মতনই, আর এটা ছিল আমাদের লেবুর রস, এটাই ছিল আমাদের বাড়ির যে ফিল্টার জল আছে সেই জল, আর এটাই ছিল ভিমবার বা বাসন মাজার সাবান।
তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার কালার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর কি কি ট্রাই করেছেন আর কি কি জিনিস দিয়ে ট্রাই করেছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই বলবেন না। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। তো ফ্রেন্ডস, আশা করব আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।